মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্ট 14 নম্বর জাতীয় সড়কের ধারের জমি থেকে মা ও শিশুপুত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নলহাটি থানার পুলিশ। এদিন স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। যদিও মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি, কে বা কারা খুন করেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। দেখলাম, আমরা তো দেখিনি, সব পাবলিকে বলছে। হ্যাঁ, বাচ্চার মা এক জায়গাতে পড়ে আর বাচ্চাটাকে অন্য জায়গায় ফেলে রেখেছে। কজন ছিল মোট মোড়ে? দুজন ছিল। কোনো ক্ষত চিহ্ন ছিল কি, কিছু কাটামাটা? মেয়েটাকে এখানে হয়তো গলপেটে চাকু মেরেছে আর বাচ্চাটাকে এখানে এখানে মেরেছে পিঠে। হুম হুম। বাচ্চাটার বয়স কীরকম হবে? বয়স একটা ধরেন বাচ্চাটার 5-6 বছর আর মেয়েটা অনুমানিক হবে 22-23। কোথাকার কিছু জানতে পারা গেছে? না, ওটা জানতে পারা যায়নি। কখন দেখলেন আপনারা? ওটা ওই 5:30-6টার দিকে। পিএম কুইজিন, এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনই বেস্ট। বাগমোড়, কাঁচরা।